শনিবার রাত 12টা নাগাদ একটি বালিবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির পাঁচিল ভেঙে বাড়ির ভিতর ঢুকে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থানার রাধানগর রোডের ছিন্নমস্তা কালীবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হীরাপুর থানার পুলিশ। গাড়িটি পুলিশ আটক করেছে, যদিও চালক ও খালাসি পলাতক। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা ঘটে তখন আমরা গভীর নিদ্রায় ছিলাম, এটা ঠিক হয়েছে রাত্রি 11:45 নাগাদ। আমার দিকে তাকিয়ে হঠাৎ একটা জোরে আওয়াজ হয়, তখন আমরা দৌড়ে বেরোয় বার হয়ে দেখি যে একটা ট্রাক লাইট ধাক্কা মেরেছে, আমার গেট ড্যামেজ করে দিচ্ছে, স্ল্যাব ভেঙে পড়ে বাড়ির বাউন্ডারির ভেতরে ঢুকে গেছে। এবং যখন আমি বাইরে দৌড়ে বেরিয়ে আসি দেখি ট্রাকে কেউ নেই, ওতে বালি লোড রয়েছে, পিছনে ওই একটা স্করপিও গাড়ি ছিল বিএলআরের, তো ওনারা পিছনেই ছিলেন। আরেক ভদ্রলোক চিত্রামোড় থেকে ওনারা চেস করতে এসেছিলেন, হয়তো ওনাদের জন্য তাড়া খেয়ে হয়তো গাড়িটা এইভাবে আউট অফ কন্ট্রোল উনি ঢুকিয়ে দিয়েছেন ড্রাইভার। তো কি ছিল, কত মানে বালি কি ছিল ডাম্পারে? বালি ছিল। কত চাকা, 10 চাকা না কত? এটা 10 চাকা। 10 চাকা। তো এখন আপনার কি ভাবছেন যে এখন ভয় লাগছে এই রাস্তায় বাড়ি করে? এই রাস্তায় তো ভীষণ আমাদের ভয় লাগে, ডেলি এরকমভাবে প্রচুর ট্রাক, ওভারলোডেড ট্রাক, যেগুলো ভারী ভারী গাড়ি সেগুলো যায় পুলিশ প্রশাসনের নাকের তলায় দিয়ে। প্রশাসনের কোনো ভ্রূক্ষেপ নেই এতে, তারা হয়তো এতে যুক্ত কিনা আমি জানি না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।